ফাউলুন ফিহি, অধিকরণ কারক, অধিকরণ কারক, মাফউল কর্ম, মাফউল কর্ম, ফিহি তার মধ্যে হয়, ফিহি তার মধ্যে হয়, কাজটা যার মধ্যে হয়, তার মধ্যে হয়, কাজটা যার মধ্যে হয়। ফি মানে কি বাবা? ফি মানে আমরা জানি মধ্যে, ভিতরে, এতে। এখন একটা কাজ যখন আপনি করতে যাবেন, যেই কাজই এই পৃথিবীতে করেন না কেন, হয় সেটা কোনো সময়ের মধ্যে হতে হবে, আর না হলে সেটা কোনো জায়গায় হতে হবে। আলবার্ট আইনস্টাইনের ম্যাস এমসি স্কোয়ার যে আছে, রিলেটিভিটি তথ্যটা আছে, আপনারা বিজ্ঞান এখনও পড়েননি বুঝবেন না। তো যেই কাজই আপনি করেন, মরে যান বা পৃথিবীর বাইরে যান অথবা মহাকাশে যান, যেখানেই যান না কেন, উপগ্রহে যান, চাঁদে যান, হ্যাঁ এলিয়েন গ্রহে যান, যেখানেই যান না কেন, একটা সময় দরকার আর একটা স্থান দরকার। আপনি পৃথিবীর বাইরে গেলেও কোনো না কোনো এক জায়গাতে থাকবেন। তো মূলত যেই কাজই আপনি করবেন, হয় সেটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত, সময়ের মধ্যে হবে, আর পৃথিবীতে সময় হচ্ছে তিন ভাগে বিভক্ত, সেটা হচ্ছে হয় সেটা অতীতকাল, না হলে বর্তমানকাল, না হলে ফিউচারকাল, তার মানে জামান সময়ের সাথে সম্পৃক্ত, আর না হলে সেটা মাকান। যেই কাজই করবেন, একটা কাজের সময় আর একটা স্থান দরকার। এই জন্য ফিহি মানে তার মধ্যে, কাজ ফেলের কাজটা সংগঠিত যার মধ্যে হয়। তাহলে ফির কতগুলো অর্থ আসতে পারে আমার সাথে সাথে একটু বলেন। ফি মধ্যে, ভিতরে, এ, তে, অ, আছে। বাংলা ভাষায় এতগুলো অর্থ আসে, ঠিক আছে। ফি মধ্যে, ভিতরে, এ, তে, অ, আছে। তাহলে বোঝা যাচ্ছে মাফুলে ফিটা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, হয় সেটা জামান, না হয় সেটা মাকান। তাহলে জামান মানে সময় বা কালাধিকরণ, আর মাকান মানে স্থানাধিকরণ বা আধারিধিকরণ, আধারাধিকরণ না কি বলে, এই মাত্র মনে আসতেছে না। এখন দেখেন মাফুলে ফিকে টেনে বের করার উপায়, এইরকমভাবে হারপন দিয়ে একেবারে সই করে, যদি আপনি সই করে বলেন তাহলে বাংলা ভাষায় এগুলো অর্থ আসবে, বাংলা ভাষায় এগুলো অর্থ আসবে। আর ইংলিশে এটাতে সময় বাচক পৃথিবীর যত শব্দ আর স্থান বাচক যত শব্দ, যেমন দেখেন কম টু রাইটুল, হ্যাঁ আচ্ছা, তাহলে আপনারা দেখেন আগে বেশি বোঝানো ঠিক না। ফি মানে কি, জামানের মধ্যে হতে পারে আর না হলে কোনো মাকানের মধ্যে হতে পারে। তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে যখনই আপনি বলবেন কখন, তখন অবশ্যই পৃথিবী এবং পৃথিবীর বাইরে এবং গ্রহ, মহাগ্রহ, অনুগ্রহ এবং ওয়ার্ম হোলে অথবা ব্ল্যাক হোলে, অথবা আপনি ব্ল্যাক হোলের ওপারে যেখানে কেউ জানে না, অথবা বিগ ব্যাংয়ের শুরুতে, যখনই আপনি কখন দিয়া প্রশ্ন করবেন তখনই একটা কি দরকার, সময় দরকার। আর পৃথিবীতে যত ফেলের পরে যত সময়বাচক শব্দ দেখব সবগুলো মাফুলে ফিহি। এরপরে যখন আমরা কোথায় দিয়ে প্রশ্ন করব, কি দিয়ে, কোথায়, তখন অবশ্যই কোনো না কোনো স্থান বের হবে। এখন যেমন দেখেন সোমতু ইয়াউমাল জুমাতি, আমি জুমার দিনে সিয়াম সাধনা করলাম, আমি জুমার দিনে রোজা রাখলাম, তাহলে প্রশ্ন করেন কখন, আমি কখন রোজা রাখলাম।
এই যে ইয়াও মা, ইয়াও মা, ইয়াও মা, এটা হচ্ছে দিন মানে সময়, সময় মানে কালাধিকরণ। তাহলে এটাই হচ্ছে মাফুলে ফি। এছাড়াও জবর দিলাম কেন এখানে? আমরা জানি ফেল ফাইলের পরে পৃথিবীতে যা কিছু থাকবে সেগুলো হচ্ছে হালাতুন নাসবি, জন্মগত জবর যারা, মাফুল ও হালাতুন নাসব কারা। তাহলে এই যে সাড়ে মাকাস্তু সাহারণ, এক মাস আমি অবস্থান করছি, এক মাস ধরে আছি, তাহলে আমি কতদিন ধরে আছি? এক মাস ধরে আছি, এক মাস। শারিব তুল মারিজ, সারি বা হবে, হ্যাঁ, সারি বা, সারি বাল মারিজ। তাহলে রুগীটি পান করলো, এই যে বাবারা কি পান করলো, আর দাওয়া, দাওয়া মানে কি ঔষধ, যদি কি তাহলে কি বের হয়? মাফুলে বিহি বের হয়, মাশাল্লাহ। তাহলে এটা হচ্ছে মাফুলে বিহি। এখন শারিবাল মারিজু দাওয়া, আর দাওয়া রুগীটি ঔষধ পান করলো সবাহান সকালবেলা। তাহলে কখন পান করলো? সকালবেলা। এটা তাহলে কি মাফুলে? কি এই যে পান করাটা কখন সংগঠিত হয়েছে? সকালবেলায়, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। এই যে সকালবেলায় অন্তস্ত আসছে বাংলা ভাষায়, ঠিক আছে, ইংলিশে এটার অ্যাট আর ইন, এটার ইন হয় এবং স্থানবাচক শব্দ হয়। জালাস্তু আমা আমাল মাকতাবি, অফিসের সামনে আমি বসে আছি, অফিসের সামনে আমি বসে আছি, বসলাম। তাহলে আমি কোথায় বসলাম? মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আপনারা বুঝতে পারছেন? তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে কি বের হয়? মাফুলে ফিহি, তাই না? মাফুলে ফিহি বের হয়। ফিহি মানে কি? তার মধ্যে, তার মধ্যে মানে কি? ক্রিয়ার কাজ যার মধ্যে হয়। তাহলে জালাস্তু আমা আমা, আচ্ছা, সাউকাবিলুকা মাসাআন, আমি তোমার সাথে অচিরেই সন্ধ্যায় দেখা করব। কখন দেখা করব? এটা হচ্ছে ইয়া চলে আসছে, ইং দাল মাসজিদি, আচ্ছা, ইং দাল মাসজিদি। তাহলে ইং দাল মাসজিদে, কোথায়, কখন? তাহলে এটাও মাফুলে ফি, এটাও মাফুলে ফি। ইংদাল মাসজিদি মানে মাসজিদের, মাসজিদের সন্ধ্যার সময় আমি তোমার সাথে দেখা করব। তো আমা আমা, ইংদা, খলফা, ফাউকাও, তাহতা, তারপরে যত পৃথিবীতে স্থানবাচক কাল আছে সেগুলো, যেমন তিলে তেল আছে, তিলে, তিলে তেল আছে, তেলটা কোথায় আছে? তিলে। পুকুরে মাছ আছে, কোথায় মাছ আছে? পুকুরে, এই যে পুকুরে। তাহলে মাদ্রাসাতে অনেক ছাত্র আছে, কোথায় অনেক ছাত্র আছে? তাহলে শেষবারের মতো বলেন, বের করার উপায়, ঠাই 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 করে গুলি করে মেরে ফেলে দিয়ে টেনে হিসড়ে বের করার উপায়, সেটা কি? কাকে? ক্রিয়াকে, কাকে? ক্রিয়াকে। কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? তাহলে বলেন, মাফউলুন ফি, ফি মধ্যে, ভিতরে, এ তে ও আছে, ফি মধ্যে, ভিতরে, এ তে ও আছে। আরেকটু আসতে বাবা, মাফউলুন ফি জরফে জামান জরফে মাকান, তাহলে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এটাকে বাংলা ভাষায় বলা হয় অধিকরণ
কাল অধিকরণ কারক, তাই না? ক্রিয়ার সাথে ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কাল, ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা কাল আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এটা সহজ জিনিস আমরা জানতে পারবো ইনশাল্লাহ। আকায়